এই সকল বেয়াদব আহলে হাদিসের গোষ্ঠী আছে না নাই? এটা আহলে হাদিস না আহলে খবিস, ঠিক না ভাই? ঠিক। আবার আরেক দল আছে বেতার নামাজ নাকি এক রাকাত। আচ্ছা আমি একটু কথা ইশারা দিয়ে দিই, বেতার নামাজ মূলত কয় রাকাত আপনারা মনে রাখতে চান কি চান না? দেখেন আমার নবী যখন মেরাজে চলে যাবে, এতক্ষণ বললাম আসার সময় মুসার কাহিনী, এবার যাওয়ার সময় একটু মুসার কাহিনী কই। আমার নবী আল্লাহর দরবারে চলে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে মুসার সঙ্গে সাক্ষাৎ। আমার নবীর দেখা মুসা সালাম কালাম করে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, এত দেখতে চাইলাম, আল্লাহ আমার কোন অবস্থায় তো দেখা দিল না, আপনার কাছে আমার একটা আরজি। কি আরজি? দেখেন আমার তো যাওয়া সম্ভবই না, কোন অবস্থাতেই সেটা আমার পক্ষে সম্ভব হবে না, আল্লাহ আমার এই তৌফিক দিবেও না। তো আপনি যেহেতু আল্লাহর দরবারে ডাইরেক্ট আল্লাহর দিদারে চলে যাচ্ছেন, আমার জন্য দয়া করে কেটে কাজ করবেন। কি কাজ? আপনি যখন আসমানের লেয়ার পার হয়ে যাবেন, সিজদাতুল মুনতাহায় চলে যাবেন, ওই জায়গায় গিয়ে আপনি, আমি নবী মুসার জন্য আমি যে দুনিয়ার জমিন থেকে আল্লাহরে দেখতে পারলাম না, আর আপনি আরশ মুআল্লায় গিয়ে আল্লাহরে দেখবেন, এই জন্য আমি নবী বড়, আমি মুসা নই বড় খুশি, আমাদের মধ্যে আমাদের একজন প্রিয় নবী তো আল্লাহর আরশে চলে যাচ্ছে, সুতরাং নবীদের মধ্যে অন্তত নবীর দলের একজন হইল আমার আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর দিদার করতেছে, যদি আমি না পারছি এই জন্য শুকরিয়া করে আমি মুসার পক্ষ থেকে আল্লাহর সিদরাতুল মুনতাহায় যখন আপনি আরশের পবিত্র আরশের পর্দার ভিতরে ঢুকে যাবেন, 70,000 নূরের পর্দার দিকে কদম দিবেন, তখন সিদরাতুল মুনতাহা ক্রস করার সময় বর্ডারে আমি মুসার জন্য এক রাকাত নামাজ শুকরিয়া করে পড়বে, আপনি আল্লাহর দিদার মুলাকাতে মিশে যাবেন, এই জন্য আমি খুশি, আমার এই খুশির জন্য শুকরিয়া করে এক রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? নবী যখন সিদরাতুল মুনতাহায় গেছে, বর্ডার ক্রস করবেন, মুসার আবেদন মনে হয়ে গেছে, আমার নবী দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আরশ বরাবর দাঁড়ায়া আমার নবী এক রাকাত নামাজ পড়লেন। নবী এক রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইবেন মনে করতেছে, নামাজ শেষ, নবী কয় না, মুসা আমার মেয়েরাজ খুশি হইয়া পাগল পারা হইয়া সিদ্ধাতুল মুনতাহায় আল্লাহর আরশের সামনে বর্ডারে ডাইরেক্ট এক রাকাত নামাজ পড়ার জন্য আমার ওসিয়ত করে দিল, আমার মেয়েরাজে মুসা খুশি, তা আমি আরো এটা খুশি হইয়া আরেক রাকাত নামাজ আমার জন্য পড়া দরকার, মুসার জন্য পড়লাম তো আমার নামাজ কই? এই বলে আমার নবী খুশি হইয়া এই মেয়েরাজে মাত্র কদম দিবেন আরশের মধ্যে, জিব্রাইলের পাওয়ার শেষ, বুরাকের পাওয়ার শেষ, 100 তো আর সামনে বাড়ার ক্ষমতা নাই, একদম সিদরাতুল মুনতাহার বর্ডারে আমার নবী এই মুসার এক রাকাত নামাজ পড়ে নবী বসলেন না, সালাম ফিরাইলেন না, আল্লাহু আকবার বলে নবী নিজের জন্য নিয়ত করে শুকরিয়া করে আরেক রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আরেক রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, কয় রাকাত হইল? এবার নবী যখন আরেক রাকাত নামাজ শেষ করে আমার নবী রুকু সাজদা এবং তাহিয়াত তাশাহুদ শেষ করে সালাম ফিরায় ফেলবেন, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মেরাজ আপনাকে আনতাছি আমি, আল্লাহ আমার আত্মা জোড়াইবার জন্য, দাওয়াতটা আমার, আপনার বিরহে আমি আল্লাহ সইতে পারি না, আর আমি আল্লাহর আত্মা জোড়াইব আপনার মেরাজে আইনা, এই জন্য শুকরিয়া করে মুসা এক রাকাতের জন্য ওসিয়ত করে দিল, আপনি মুসার জন্য পড়লেন এক রাকাত, নিজের জন্য পড়লেন আরেক রাকাত, আর যে আল্লাহ আপনার দেখা আমি আত্মা জুড়াইব, এটা এমনি হতে পারে না, সুতরাং আমি আল্লাহর জন্য আমি আল্লাহর শুকরিয়া করে আমি যে আত্মা জুড়াইব আমার মহব্বতে পড়েন আরেক রাকাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার জন্য পড়েন আরেক রাকাত খুশি হইয়া আমি যে আপনার দেখা আত্মা জুড়াইব, সুবহানাল্লাহ, আমার নবী আর দেরি নয় সালাম না ফিরাইয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, আল্লাহ আকবর বলে দাঁড়ায় যান, সূরা কেরাত শেষ কইলে নবীর মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যায়, তাফসীর প্রমাণ করে নবীর চোখের পানি, গাল বে 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 বে, বুক মুবারক ভেসে যাচ্ছে, সিদরাতুল মুনতাহায় বর্ডারের কিনারায় আরশ মুআল্লার পবিত্র নূরের পর্দার তাজাল্লির সামনে আমার নবী উম্মতি উম্মতি করে হা হা করে আমার নবী আল্লাহর দরবারে পরম বিরহ কেঁদে উঠলেন, জার জার করে কেঁদে ওই জায়গায় নবী গোটা উম্মতের জন্য, মাগফিরাতের জন্য
জন্য, নাজাতের জন্য, স্বজনদের নাজাতের জন্য আমার নবী আত্মা ভৈরা দোয়া করলেন, অসংখ্য দোয়া। এর মধ্যে অন্যতম একটা দোয়া ছিল দোয়ায়ে কুনুত, দোয়ায়ে কুনুত। আমার নবী এই দোয়া পড়লেন, পড়ে এরপরে আমার নবী আল্লাহু আকবর বলে রুকুতে গেলেন। এবার আবার আমার নবী রুকু শেষ করে সেজদায় গেলেন, সেজদা মুবারক শেষ করে আমার নবী কি করলেন জানেন, তৃতীয় রাকাতে সূরা কেরাত শেষ হইলে আপন জনের কথা মনে হইলে হাতটা আবার উঠাইলেন উল্টো তাকবীরে হাত উঠাইয়া। তখন নবী এই উল্টো তাকবীরে হাত উঠানোর পরে আবার তরিকা বেঁধে নবী তখন দোয়াগুলি করেছিলেন। আমার নবী এইভাবে সালাম এই পবিত্র দোয়া তাসবিহ শেষ করে, তাহিয়াত তাশাহুদ শেষ করে সালাম ফিরাইলেন। যেই মাত্র ডানে সালাম বামে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়া দিলেন। আমার নবী এবার হাত বিছায় আবার দোয়া করলেন, আরশের বুকে কদম বাড়ায় দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মুসার অনুরোধে আমি আল্লাহর দরবারে আপনার মেয়েরাজ শুকর গুজার করে মুসা যে ওসিয়ত করেছে আপনি সিদরাতুল মুনতাহায় দাঁড়ায়া মুসার জন্য পড়লেন এক রাকাত নামাজ, শুক্রিয়া করে আপনি নিজের জন্য পড়লেন আর এক রাকাত নামাজ, আর আমি আল্লাহ সইতে পারি না আপনার মহব্বতে আপনার মেয়েরাজে পাগল হইয়া আমি আল্লাহ ওসিয়ত করলাম, আমার ওসিয়তে পড়লেন আর এক রাকাত নামাজ, এই তিন রাকাত নামাজ আমি আল্লাহ আজকে ওয়াদা দিলাম। আপনি কাঁদতেছিলেন হাত বিছায় আল্লাহ গো আমারে আপনি আপনার বাড়িতে আইনা মেয়েরাজ দিলেন, আল্লাহ উম্মত গুলির বিরহ কলিজা ফাটিয়া যায়, আমার উম্মত গুলিরে কি দিলেন, ইয়া রাসূলুল্লাহ জান ওয়াদা দিলাম আপনার উম্মতেরা যারা আপনি সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় যাই নামাজটা পড়েছেন, আপনার উম্মত গুলি যদি প্রতি গভীর রাত্রে এশার শেষ হয়ে গেলে সুন্নত শেষ হয়ে গেলে গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে প্রতি রাত্রে আমি আল্লাহর দরবারে তিন রাকাত নামাজ পড়ে এই তিন রাকাত নামাজ ওয়াদা দিলাম, যেই নামাজের এক রাকাত মুসার, যেই নামাজের এক রাকাত আপনার, যেই নামাজের এক রাকাত আমি আল্লাহর, আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত এই নামাজটা আপনার উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। প্রথম রাকাত মুসার জন্য পড়েছেন এইটা ছিল নফল, দ্বিতীয় রাকাত আপনার জন্য পড়েছেন এইটা ছিল সুন্নত, তৃতীয় রাকাত আমার ওসিয়ত পড়েছেন এইটা ছিল ফরজ। ইয়া রাসূলুল্লাহ নফল সুন্নত ফরজ একসঙ্গে মিশায়া নামাজটা আপনার উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিলাম, নাম রাখলাম বিতরের নামাজ। সুবহানাল্লাহ।